দেখো মাধুরী একটা চাঞ্চল্যকর তথ্য পুলিশি তদন্তে উঠে আসে, এটা আমাকে প্রথমে বলি যে এই অভিযোগ পেয়েছিল পুলিশ 11 জুলাই ওই রাষ্ট্রায়ত্ত ব্যাংকের তরফ থেকে অশোকনগর থানার অভিযোগ দায়ের করা হয় যে বেড়াবিড়ি গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত ঈশ্বরগাছাই এলাকায় সেখানে রাষ্ট্রায়ত্ত ব্যাংকে কর্তৃপক্ষ অভিযোগ করে যে অন্তত 13টি চেক সেখান থেকে 6-7 জনের অ্যাকাউন্ট থেকে টাকা তুলে নেওয়া হয়েছে, 30 লক্ষেরও বেশি টাকা। এবং সেক্ষেত্রে যে গ্রাহক তিনি কিছুই জানেন না, তিনি অন্ধকারে তার চেক, তার সেই চেক নাম্বার, তার বাড়িতেই চেক বই রয়েছে, তিনি কোনোভাবে টাকা তোলেননি, অথচ তার সেই চেক নাম্বার চেক নকল করে এই ধরনের প্রতারণা হয়েছে এবং কারুর অ্যাকাউন্ট থেকে 6 লাখ, কারুর ব্যাংক অ্যাকাউন্ট থেকে 8 লাখ টাকা তুলে নেওয়া হয়েছে। শুধু তাই নয়, মে মাসে 10 তারিখে একজন তার একজনের মৃত্যু হয়েছে একজন গ্রাহক, 26 তারিখে দেখা যাচ্ছে তিনি ওই চেক ভাঙিয়ে টাকা তুলছেন। অর্থাৎ এইভাবে যে প্রতারণা করা হয়েছে, সেই প্রতারণা অভিযোগ দায়ের করার পর অশোকনগর থানার পুলিশ তদন্তে নামে এবং তদন্তে নেমে যে সমস্ত অ্যাকাউন্ট থেকে এইসব টাকা তোলা হয়েছিল সেই অ্যাকাউন্ট গুলো পরীক্ষা করে দেখা যায় যে নথি ব্যবহার করা হয়েছে অর্থাৎ আধার কার্ড এবং প্যান কার্ডে, সেই নথিতে দেখা যাচ্ছে নামগুলো একই, যে নামে অ্যাকাউন্ট সেই যে নাম থেকে টাকা তোলা হচ্ছে সেই নামগুলো একই কিন্তু ছবিগুলো আলাদা। অর্থাৎ নকল ছবি লাগিয়ে ব্যবহার করে এখানে নকল আধার কার্ড এবং প্যান কার্ড তোলা হয়েছে এবং সেখান থেকে টাকা তুলে নেওয়া হয়েছে। এবং গ্রাহকদের অভিযোগ যে ব্যাংকের কর্মচারীরা এর সঙ্গে যুক্ত থাকছে, বিষয়টি খতিয়ে দেখছে অশোকনগর থানার পুলিশ, ইতিমধ্যেই একজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। যে সমস্ত ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে ফোন নাম্বার অর্থাৎ লিঙ্ক করা থাকে সেই ফোন নাম্বারের সূত্র ধরে তদন্ত করছে পুলিশ, একাধিক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করেছে এবং যাদের অ্যাকাউন্ট থেকে টাকা খোয়া গেছে, যারা প্রতারিত হয়েছে তাদের সঙ্গে পুলিশ কথা বলেছে এবং বেশ কয়েকটি নাম তদন্তকারীরা পাচ্ছে কিন্তু তাদেরকে খতিয়ে দেখা হচ্ছে। ইতিমধ্যেই একজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে এবং তার ভূমিকা খতিয়ে দেখছে পুলিশ। এবং যেহেতু একটা এত বড় একটা প্রতারণার ঘটনা ঘটেছে, গতকালই বারাসাত থেকে ওই রাষ্ট্রায়ত্ত ব্যাংকের প্রধান শাখার আধিকারিকরা আসেন, তারা ওই ঈশ্বরীগাছা ব্রাঞ্চে এবং তারা সেখানে তদন্ত করেন। তারা জানিয়েছেন যে বিষয়টি তদন্ত চলছে, বিষয়ে কিছু তারা জানাতে চাননি। কিন্তু প্রশ্ন হচ্ছে যে গ্রাহকদের চেক, তাদের চেক তাদের সঙ্গেই রয়েছে, তারা কোনোভাবে টাকা তোলেননি, তোলার চেষ্টাও করেনি, অথচ কারো প্রত্যেকেরই অ্যাকাউন্ট থেকে কারোর একটি কারোর দুটি চেক ভাঙিয়ে লক্ষাধিক টাকা তুলে নেওয়া হয়েছে। এবং এই অভিযোগে প্রতারণার ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েছেন অন্যান্য গ্রাহকরা, তারাও ব্যাংকে টাকা রাখবেন কিনা তারা ভাবছেন বলে জানিয়েছেন। ধন্যবাদ সমীরণ। জ্ঞান মনস্তং ব্রহ্ম, সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুত ভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য বেড়াজাল যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ, সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।